চিন্তাটা হচ্ছে হাওয়া বদলের চিন্তা, চিন্তাটা হচ্ছে বাংলাদেশের শিল্প বিপ্লবের চিন্তা, চিন্তাটা হচ্ছে বাংলাদেশকে স্বনির্ভর একটি ইলেকট্রনিক্স শিল্প প্রতিষ্ঠিত একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার যে চিন্তা। উইন্ড অফ অল্টারেশন থেকে আসছে ওয়ালটন, হাওয়া বদলের ওয়ালটন, বাংলাদেশের চিত্র বদলের ওয়ালটন। ওয়ালটন শুরুর গল্প হচ্ছে 1977 সালের, তখন ওয়ালটন ছিল না, তখন ছিল আরবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। 77-এর ব্যবসা থেকে 2000 পর্যন্ত একটা ব্যবসার ধরন থাকে, 2007 থেকে আবার 2007 সাল পর্যন্ত একরকম থাকে। এখনকার গল্পটা হচ্ছে 2008 থেকে, 2008-এ কমার্শিয়াল প্রোডাকশন শুরু হয় ওয়ালটনের, সেই 8 থেকে এই এক যুগের গল্প, ওয়ালটনের বাংলাদেশি ব্র্যান্ড হয়ে আসার গল্প। ওয়ালটন ফ্রিজ প্রথমে আমরা মার্কেটে দেওয়ার পরে প্রায় 200 মতো ফ্রিজ কোয়ালিটিগত কারণে আমাদেরকে উঠিয়ে নিয়ে আসতে হয়েছিল। তখনকার প্ল্যান ছিল যে ব্যবসায় প্রফিট তো করা যায়, কিন্তু আস্থাটা নিতে হবে। সেই আস্থার জায়গা থেকেই শুরুতে আমরা চাই না যে এই ইন্টারাপশনটা হোক, আমরা সেই 200 প্রোডাক্ট একদম জনে জনে ধরে ফেরত নিয়ে আসছিলাম ফ্যাক্টরিতে। কী করলে আমাদের শুধরানোর অপশনটা আছে, আমরা যেন পরবর্তীতে কখনো এরকম আমাদেরও প্রবলেম না হয়, আমাদের ভোক্তা যারা আছেন, আমাদের সম্মানিত কাস্টমার যারা আছেন, পুরো বাংলাদেশি যারা আছেন, তাদের যেন কোনো রকম ভোগান্তির শিকার না হয়, সেই ছিল প্রথম ধাক্কা। সেটা থেকে আমরা নিয়ে আসার পরে রিকভার করে সেই প্রোডাক্ট আবার মার্কেটে আমরা দেই নতুনভাবে, নতুন আঙ্গিকে নতুন ইনোভেশন দিয়ে। এরপর থেকে আর আমাদের ফের পেছন ফিরে তাকাতে হয় নাই। ওয়ালটনের আজকে ব্র্যান্ড হয়ে আসার পেছনে সরকারি পৃষ্ঠপোষকতা মূল একটি প্রভাবক। সরকার চায় প্রাইভেট সেক্টর উন্নয়ন করুক, প্রাইভেট সেক্টর ডেভেলপ করুক, পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা হোক। আমাদের প্ল্যান হচ্ছে সেটাকে গ্লোবাল ব্র্যান্ডে রূপান্তরিত করে 1,00,000 সদস্যের কোম্পানিতে পরিণত করা। গত ফিনান্সিয়ালের 14 মিলিয়ন $14 এক্সপোর্ট করেছি। আমাদের প্ল্যান হচ্ছে 2025-এর মধ্যে $1 বিলিয়ন এক্সপোর্ট করা, 2030-এর মধ্যে $3 বিলিয়ন এক্সপোর্ট করা। এক্সপোর্ট মার্কেটে আমাদের এই প্রোডাক্ট দিয়ে বিশ্ব বাজারে যেই বাংলাদেশি লাল সবুজের প্রভাব প্রতিপত্ত বিস্তার করার যে চেষ্টা, আমরা 25 এবং 30-এ দুই ভাগে প্ল্যান করে রেখেছি। ইন্ডাস্ট্রি ব্যবসার পাশাপাশি সেই ইন্ডাস্ট্রি যদি দেশের জন্য বিভিন্ন আঙ্গিকে যদি কোনো অবদান রাখতে পারে, সেটাকে আমি মেন সফলতা মনে করি। সরকারের পুরো বিশ্বের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে 17টা, এই 17টাকে ইন্ডাস্ট্রির সাথে অ্যালাইন করে কিভাবে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা নিয়ে আমি প্ল্যান করছি, আমি কাজ করছি। খুব শীঘ্রই এটার আমরা মেগা লঞ্চিং করবো একটা, যে বেটার বাংলাদেশ টুমরো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশ যেন বসবাসযোগ্য সুন্দর একটি রাষ্ট্র হিসেবে আমরা দাঁড়াতে পারি বিশ্বের বুকে।